দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে, এ সম্বন্ধে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য তো আমি বলে দিয়েছি যে অন্যায় যেটা তার প্রতিবাদ সবসময় কি করতে হবে। আজকের শিক্ষানীতি কতক্ষণ না, নিত্য নতুন বই সেখানে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেটাও বড় আপত্তিজনক, যেখানে মূর্তি ছাড়া আর কিছু নাই। কতক্ষণ না, মূর্তির শিক্ষা সেখানে পণ্ডাপুষিতার শিক্ষা নাই, ডারউইনের শিক্ষা এনে উপস্থিত করা হচ্ছে। কতক্ষণ না, ডারউইনের এই সমস্ত শিক্ষা ব্যবস্থা যদি আমাদের মধ্যে চলে আসে, ডারউইন বলেছে মানুষ বানরের থেকে এসছে, এই শিক্ষানীতির ভিতরে যদি এমন কথা আসে, এ জাতি কোনোদিন ক্ষমা করবে না। যদি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই এই সূত্র ধারাটাকে যদি প্রতিষ্ঠিত না করতেন, তা আল্লাহর ওলিদের অবদান কি ছিল আমরা অনেকটা ভুলে যেতাম। কথা বলেন না, আল্লাহর ওলিদের কি অবদান ছিল আমরা কি ভুলে যেতাম। লেটেস্ট ওলিরা এই সিলেটের জমিনের মধ্যে আল্লামা সাহেব কিবলা ফুলতলি, ফুরফুরার জমিনের মধ্যে আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, বরিশালের জমিনের মধ্যে হজরতে শাহসুফি নিসারউদ্দিন, ঠিক এমরি করে নোয়াখালী থেকে রংপুরের জমিন পর্যন্ত হজরতে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই, এ সমস্ত পীর মাসায় গলিয়াউলিয়ারা তারা আমাদের মাঝে ইসলাম প্রচার করে নেক আমলকারী হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, যার ফসল হিসাবে আমাদের মাথায় টিকি থেকে টুপি আসছে, আমাদের গায়ের পোশাক ইসলামের পোশাক আসছে, আমাদের মুখে দাঁড়িয়ে আসছে। কথা বলেন না, আমাদের দলিলগুলোর শুরুতে শ্রী শব্দের পরিবর্তে মোহাম্মদ শব্দ আসছে। আগে তো শ্রী শব্দ এটা দিয়ে দলিল লেখা হতো, আজ থেকে 50 বছর আগে আপনি দেখেন সেই আওয়াজ ব্রিটিশ আমলেও চালু ছিল। কিন্তু সম্মানিত শুধু এদেশের পুলিশরা হাফ প্যান্ট পরতো আর তারা এখন ফুল প্যান্ট পরে, এগুলো সব আল্লাহর ওলিদের অবদান। এদেশে মানুষ রেড ক্রিসেন্ট, তার মানে নতুন চন্দ্র, এটা পেয়েছে, রেড ক্রস ছিল, তার মানে খ্রিস্টানি সভ্যতা, সেই খ্রিস্টানি সভ্যতার পরিবর্তে আমরা রেড ক্রিসেন্ট পেয়েছি, তার মানে নতুন লাল চাঁদ পেয়েছি, কি বলেন ঠিক কিনা। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, এই ধরনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাব যে ইসলামের এই সমস্ত অবদান এই সমস্ত অলিয়াউলিয়া পীর মাসায়েকরা রেখে গেছেন, যাদের বদৌলতে আজকে আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন, তারা আমাদেরকে বারবার বলেছেন মিথ্যা বলবে না, প্রতারণা করবে না, ধোকা দিবে না। এই সমস্ত কথা বলার পেছনে কারণটা হচ্ছে যে যাতে করে আখেরাতে আমাদের নেক আমলের পাল্লা কি হয়, ভারী হয়। আমাদের মাদ্রাসাগুলো কি হয়, আমাদের মাদ্রাসাগুলোতে আমরা চরিত্রবান ছাত্র তৈরি করি। এই যে ভাদেশ্বর, এই যে মডেল ডিগ্রি মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, এই ফাজিল মাদ্রাসার মধ্যে যারা পড়ে তারা এই কোরআন হাদিসের কথাগুলো পড়ে কি না? আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলছি? তাহলে এই কোরআন এবং হাদিসের যে কথাগুলো তারা পড়ছে, এই কোরআন এবং হাদিসের মধ্যে সেখানে তাকে বলা হচ্ছে এগুলো গুনাহ, ইসলামের শিক্ষায় গুনাহ আছে, আর পার্থিব শিক্ষার মধ্যে স্কুল কলেজ এটার মধ্যে গুনাহ শব্দ নাই। জোরে বলেন কি নাই, গুনাহ শব্দ কি নাই, গুনাহ শব্দটা এটা মাদ্রাসা, মাদ্রাসায় যারা পড়ে তারা মিথ্যা বলা যাবে না গুনাহ, প্রতারণা করা যাবে না গুনাহ, সুদ খাওয়া যাবে না, আর ওখানে সুদের অঙ্ক শিখায়। কতক্ষণ না, ওখানে শিখায় কি সুদের অঙ্ক, ঘুষখোর, লম্পট, দুরাচার, এ সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে আজকে এই সমস্ত কথাবার্তা হচ্ছে। আজকের শিক্ষানীতি কতক্ষণ না, নিত্য নতুন বই সেখানে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেটাও বড় আপত্তিজনক, যেখানে মূর্তি ছাড়া আর কিছু নাই। কতক্ষণ না, মূর্তির শিক্ষা সেখানে পণ্ডাপুষিতার শিক্ষা নাই, ডারউইনের শিক্ষা এনে উপস্থিত করা হচ্ছে। কতক্ষণ না, ডারউইনের এই সমস্ত শিক্ষা ব্যবস্থা যদি আমাদের মধ্যে চলে আসে, ডারউইন বলেছে মানুষ বানরের থেকে এসছে, এই শিক্ষানীতির ভিতরে যদি এমন কথা আসে, এ জাতি কোনোদিন ক্ষমা করবে না। কি আপনার কি তাতে একমত? হাত উঁচু করেন, আপনার কি একমত? অবশ্যই শিক্ষানীতির ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরল সহজভাবে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা যদি এখানে
বেঈমানি করে তারা যদি এখানে দুর্নীতি করে তাহলে সেখানে আমাদের আওয়াজ দিতে হবে ঠিক কথা বুঝতে পারছেন আমরা কখনো এই ধরনের শিক্ষা নীতিকে প্রশ্রয় দিব না যে শিক্ষা নীতির মধ্যে রয়েছে মূর্তি পূজা যেখানে রয়েছে ঠিক এমনি করে ডারউইনের মতবাদের শিক্ষা এগুলোকে আমরা কখনো প্রশ্রয় দেব না আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি অতএব সম্মানিত সুধী বিনয়ের সাথে আপনাদের সাথে বলতে চাই আসুন আমরা সবাই যেন ভালো কাজগুলো করি আমরা ধোঁকা দিব না প্রতারণা করব না আমাদের সন্তানদেরকে আমরা ভালো মানুষ তৈরি করতে গিয়ে এই মাদ্রাসায় যেন ভর্তি করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমিন সব